আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পরিবারে ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করে। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ক্রিসপি চিকেন রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 6টা চিকেন রান স্কিন সহ। তারপর আমরা রানগুলোকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচিয়ে নিব। আমার সবগুলো রান কাঁচানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 4 চামচের 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 2 ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে গোজগুলি মাখিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 4 চামচের 1 চামচ টমেটো সস, 4 চামচের 1 চামচ সয়া সস, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর এটাকে আমরা বের করব। এবার আমরা এখানে নিয়ে নিছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে ময়দার মধ্যে আঙ্গুল দিয়ে ভালো চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে নিতে হবে। একটা বাটির মধ্যে পানি নিয়ে এর মধ্যে ডুবিয়ে নেব। আবারও আটার মধ্যে ভালো করে চেপে চেপে নেব। দেখেন আমি কিভাবে নিচ্ছি। দুই তিনবার এভাবে করার পর একটা একটা করে আমরা সবগুলো এভাবে করে নিব। আটাগুলো কিন্তু আপনি যত ভালোভাবে চাপবেন, যত ভালো করে দিবেন, এত ভালো হবে। দেখেন
এভাবে চেপে চেপে নিয়ে আমার সবগুলি এভাবে করা হয়ে গেছে। এখন আমি দেখেন আমি এখন চলে যাব ভাজার জন্য, যার কারণে দেখেন আমি তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব। কিছুক্ষণ পরপর কিন্তু ঘুরিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে উল্টিয়ে না দিলে কিন্তু এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে হবে না। দেখেন আমার রানগুলি ভাজা কিন্তু হয়ে আসছে। এটার কালার চলে আসছে প্রায়। এগুলোকে আমি এখন তুলে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলটাকে। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে ক্রিসপি চিকেন রেসিপি। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম।